আরে মঈনুদ্দিন খান বাদল, তুমি কার বিরুদ্ধে কটুক্তি করেছো, কাদেরকে তুমি গালাগালি দিয়েছো যে আলেমরা না থাকলে জন্মের সময় তোমার কানে আজান দেওয়ার লোক পাওয়া যেত না, যে আলেমরা না থাকলে তোমার বাবা মার বিবাহ হতো না, তোমার জন্ম হতো না, আবার যে আলেমরাই তোমার জানাজা পড়াবে তুমি তাদেরকেই কটুক্তি করেছো, তাদেরকেই তুমি গালাগালি করেছো। সুতরাং আমাদেরকে দীপ্ত শপথ দিতে হবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, নবী রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তাদের জানাজায় কোনো মুসলমানের সন্তান যেতে পারে না। যদি কোনো মুসলমানের সন্তান তার জানাজা পড়ায়, বুঝতে হবে ওইটাই কুকুরের বাচ্চা। সম্মানিত ভাইরা, আজকে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা নবীদের বিরুদ্ধে কথা বলে, তারা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কোনো ব্যক্তি হতে পারে না। আল্লাহ পাক কোরআনে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, ওগো নবীজি, আপনার বিরুদ্ধে যারা কথা বলে, আপনার বিরুদ্ধে যারা বিশুদ্ধগার করে, আল্লাহ পাক বলছেন, নবীজি আপনি জেনে রাখুন, তারা হলো সকলেই যার সন্তান, নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ যারা মায়ের বৈধ সন্তান, তারা কোনোদিন আলেমদের নিয়ে বিশুদ্ধগার করতে পারে না, তারা কোনোদিন নবী রসুলকে নিয়ে বিশুদ্ধগার করতে পারে না, ইসলাম নিয়ে কোরআনকে নিয়ে তারা অবমাননাকর তথ্যচিত্র তারা প্রকাশ করতে পারে না। কয়েকদিন আগে এক কুলাঙ্গার মারা গেছে, আপনারা শুনেছেন, এর নাম ছিল মঈনুদ্দিন খান বাদল। এর একটি রাজনৈতিক পরিচয় আছে, আমি সেদিকে যাচ্ছি না, রাজনৈতিক কারণে তার সম্পর্কে আমি কথা বলছি না। আমরা কথা বলছি যখন এদেশে কয়েক বছর আগে বিশাল দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছিলেন এদেশের আলেম ওলামারা, তাদের সঙ্গে সর্বস্তরের তৌহিদি জনতা আলেম ওলামাদের সেই ডাকে আহ্বান করেছিলেন, আলেম ওলামাদের সেই আহ্বানে তারা অংশগ্রহণ করেছিলেন স্বতঃস্ফূর্তভাবে, আলেমদের সাথে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এদেশের হাইকোর্টের সামনে। কোর্টের সামনে যখন গ্রিক দেবীর মূর্তি থেমিস, গ্রিক দেবী থেমিসের মূর্তি স্থাপন করা হয়েছিল, তার বিরুদ্ধে প্রতিবাদে যখন আলেম ওলামারা রাস্তায় আন্দোলন করেছিলেন যে কোনো দেবীর প্রতিমা মূর্তি এগুলো ন্যায় ইনসাফের প্রতীক হতে পারে না, একমাত্র ন্যায় আর ইনসাফের প্রতীক হলো আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাহ, সুবহানাল্লাহ বিহামদি, কোনো মূর্তি ন্যায়ের প্রতীক হতে পারে না, ইনসাফের প্রতীক হতে পারে না। এই পৃথিবীতেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছিল কোরআনের মাধ্যমে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এই আন্দোলনকারী আলেমদের উদ্দেশ্য করে এই সাবেক এমপি, এই মঈনুদ্দিন খান বাদল এমপি, সে বলেছিল যে এই আলেমরাই হলো কুকুরের বাচ্চা, নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে দেখুন, সে যখন মারা গিয়েছে, ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় তার পক্ষে একজন মানুষও নেই যে তার জন্য দোয়া করেছে, এমন এমন কুরুচিপূর্ণ, এমন এমন অকথ্য ভাষায় মানুষ তার মৃত্যুর পরও গালাগালি দিচ্ছে। এটা আজকের পৃথিবীর নাস্তিকদের জন্য শিক্ষণীয় একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রক্ষান্তরে দেখুন, কয়েকদিন আগেই এ পৃথিবী ছেড়ে ইন্তেকাল করেছেন সিরাজগঞ্জের আর উল্লাপাড়ার প্রখ্যাত একজন মুফাসসির হযরত মাওলানা রেজাউল করিম কাউসারি সাহেব, আল্লাহ পাক যেন তাকে জান্নাত দান করেন, বলেন আমিন। এ আল্লাহর কোরআনের পাখি যখন ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজের দৃশ্য আমরা দেখেছি, সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লি তার জানাজায় অংশগ্রহণ করেছে, চোখের পানিতে সিক্ত হয়ে মাওলানা রেজাউল করিম কাউসারির জন্য সকলে দোয়া করেছে, আর অশ্রুসিক্ত নয়নে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, রব্বুল আলামিন তোমার এই কোরআনের পাখিকে তুমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করে দাও। আমার ভাইরা, এখান থেকে শিক্ষা নিতে হবে। কবি তো এজন্যই বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আর এই কবিতার বাস্তব চিত্র আজকে আমাদের মাওলানা রেজাউল করিম কাউসারি সাহেব, যে তিনি ইন্তেকাল করেছেন, বহু মানুষ, লক্ষ মানুষ তার জানাজায় সমবেত হয়েছে, বহু মানুষ তার ইন্তেকালের বিয়োগে ব্যথায় ব্যথিত হয়ে তারা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে তার জান্নাত কামনা করে দোয়া চেয়েছেন। আবার কয়েকদিন আগে মারা গেলেন আমাদের সাবেক একজন মেয়র জনাব সাদেক হোসেন খোকা, তারও ইসলামের জন্য অনেক অবদান ছিল, তিনিও ইসলামের জন্য অনেক কাজ করেছেন। দেখুন, ভালো কিছু কাজের জন্য মানুষ তারও জানাজায় লক্ষ মানুষের সমাগম হয়েছিল, হাজারো মানুষ, লক্ষ মানুষ তার জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করে চোখের পানি ছেড়ে দোয়া চেয়েছে। কিন্তু এই কুলাঙ্গার মঈনুদ্দিন খান বাদল যখন মারা গেছে, সারা পৃথিবীর ওলামা একরাম, তমাম বাংলাদেশের ওলামা একরাম এই ফতোয়া দিয়েছেন যে আলেমদেরকে অকথ্য ভাষায় গালি দিতে পারে, সে মুসলমান হতে পারে না, সে নাস্তিকের দালাল, সে কাফের, সে কাফের, সে মুনাফিকে পরিণত হয়ে গেছে। সুতরাং বাংলার কোনো ইমাম, কোনো আলেম তার জানাজা পড়াতে পারবে না। এজন্য নাস্তিকেরা শিক্ষা নাও, আমাদের আলেম সমাজকে মনে রাখতে হবে যে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা রসুলের বিরুদ্ধে কথা বলবে, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করবে, যারা আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করবে, তাদের জানাজা বাংলার জমিনে হতে দেওয়া যাবে না, কোন মুসলমান তাদের জানাজায় শরিক হবে না। এজন্য ভাইরা, কোরআন বলছে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা ইমানদার হবে, নেককার বান্দা হবে, তারা আল্লাহর জান্নাতে চলে যাবে, আর যারা বেঈমান হবে, নাস্তিক হবে, আলেমদেরকে নিয়ে কটূক্তি করবে, নবীদেরকে নিয়ে কটূক্তি করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, কবরে তোমরা যেয়ে দেখো, তোমাদের কবরটা জাহান্নামের একটা গহ্বরে পরিণত হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন জালিক। এজন্য মঈনুদ্দিন খান বাদল সে মৃত্যুর আগে তৌবা করেছে কিনা আমি জানি না, সে যে কথা বলেছিল আলেমদের সম্পর্কে, যে গালাগালি দিয়েছিল, আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওলামা একরাম হলেন নবীদের ওয়ারিস, সুতরাং ওলামা একরামকে গালি দেয়া কেমন জানো, নবীদেরকেই গা, নবীকেই গালি দেয়া, আর যে নবীকে গালি দিতে পারে নিঃসন্দেহে তার ঈমান খারেজ হয়ে যায়, ঈমানের খাতার থেকে তার নামটা উঠে যায়, সে বেঈমান হয়ে যায়, কাফের, মুরতাদ আর নাস্তিকদের দালাল হয়ে যায়, সুতরাং তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এজন্য যারা নাস্তিক মুরতাদ আছো, তারা জেনে রাখো, তোমাদের জন্য জানাজা পড়ানোর মতো কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না, কিন্তু একজন আল্লাহ নেককার বান্দা মারা গেলে হাজারো জনতা তার জানাজায় শরিক হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দার জানাজায় যদি 100 মানুষ অংশগ্রহণ করে আর তারা সকলে মিলে ওই বান্দার জন্য দোয়া করে, আল্লাহ পাক বলেন আমি 100 মানুষের দোয়াকে ফেরত দিই না, তাদের দোয়ার বরকতে ওই মাইয়েতের গুনাহ খাতা মাফ করে আমি তাকে জান্নাতি বান্দা বানিয়ে দিই। সুবহানাল্লাহ বিহামদি। অন্য একটি হাদিসে এসেছে, কোন মুমিনের জানাজায় যদি 3 কাতার লোক হয়, 3 কাতার মানুষ হয় এবং তারা সকলেই তার জন্য দোয়া করে, তাহলে ওই মাইয়েতকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আজকের নাস্তিকেরা শিক্ষা নাও, আজকের নাস্তিকেরা তোমরা দেখে রাখো যে একজন নাস্তিক তার এই নাস্তিকতার কারণে সারা পৃথিবীর, সারা বাংলাদেশের মুসলমানেরা, বিশেষ করে আলেম ওলামারা তার জানাজা পড়ানোর জন্য অস্বীকৃতি জ্ঞাপন করেছে। আরে মঈনুদ্দিন খান বাদল, তুমি কার বিরুদ্ধে কটূক্তি করেছো, কাদেরকে তুমি গালাগালি দিয়েছো, যে আলেমরা না থাকলে জন্মের সময় তোমার কানে আজান দেওয়ার লোক পাওয়া যেত না, যে আলেমরা না থাকলে তোমার বাবা মার বিবাহ হতো না, তোমার জন্ম হতো না, আবার যে আলেমরাই তোমার জানাজা পড়াবে, তুমি তাদেরকেই কটূক্তি করেছো, তাদেরকে তুমি গালাগালি করেছো। সুতরাং আমাদেরকে দীপ্ত শপথ দিতে হবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, নবী রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তাদের জানাজায় কোনো মুসলমানের সন্তান যেতে পারে না। যদি কোনো মুসলমানের সন্তান তার জানাজা পড়ায়, বুঝতে হবে ওইটাই কুকুরের বাচ্চা।